কিভাবে বুঝতে পারবেন যে এখন আপনার ব্যবসা দাঁড়িয়ে গেছে, স্টেবল হয়ে গেছে? সেটা কিভাবে বুঝতে পারবেন? আমি প্রচুর মানুষকে দেখেছি, নিজের চোখে দেখেছি যে এমন কিছু মানুষ আছে ব্যবসা শুরু করার কিছুদিন পরেই না তারা রাতারাতি বড়লোক হতে চায় বা অনেক পয়সা একসঙ্গে ইনকাম করার জন্য এমন এমন কিছু স্টেপ নিতে থাকে যে স্টেপগুলোর জন্য তাদের ব্যবসায় অনেক টাকা লস হয় এবং একটা সময় আসে তাদের ব্যবসাকে শাট ডাউন করে দিতে তারা বাধ্য হয়। আমি চাই না আপনারা ব্যবসায় সেই ভুলটা করুন, দ্যাট ইজ ইন এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আপনাদের সকলকে, বাংলার প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরুতে, যে বেঙ্গল ডিটারজেন্টের প্রত্যেকটা প্রোডাক্টকে আপনাদের নিজের প্রোডাক্ট করে নিয়েছেন। আমি বলতে থাকি সব সময় যে লেমন শক্তি আমার প্রোডাক্ট নয়, লেমন শক্তি আপনাদের প্রোডাক্ট, আপনার নিজের প্রোডাক্ট। আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন লেমন শক্তিকে, মন থেকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনি একটা ব্যবসা শুরু করেছেন, সেই ব্যবসা হতে পারে আপনি লেমন শক্তির ডিস্ট্রিবিউটর আছেন বা আদার্স যে কোনো ব্যবসা আছেন না কেন, এই ব্যবসার একটা ফর্মুলা চলে, এই ফর্মুলা ছাড়া ব্যবসা আর কিছু অন্য কিছু হয় না। সেটা কি আছে? এসএসই একটা ফর্মুলা। প্রথম এসটা কি আছে? স্ট্রাগল পিরিয়ড, স্ট্রাগল টাইম। তারপরেরটা কি আছে? এস স্টেবল, স্টেবিলিটি হওয়া। তারপরটা কি আছে? ই এক্সপেনশন, আপনি আপনার বিজনেসকে আরও বেশি এক্সপেনশন করছেন, আরও বেশি বড় করছেন। তো এই যে এসএসই ফর্মুলা ছাড়া কোনো ব্যবসাকেই কিন্তু দাঁড় করানো যায় না, কোনো ব্যবসা ঠিকভাবে চলবে না। অর্থাৎ আপনি প্রথম এসটা যদি ঠিকভাবে না হয় আপনার সঙ্গে, প্রথম এসের সময় যদি আপনি দ্বিতীয় এসটা টেনে নিচ্ছেন, তাহলে আপনার ব্যবসায় লস হবেই হবে। অর্থাৎ এখানে আমি লেমন শক্তি ডিস্ট্রিবিউটারকে দিয়ে বোঝাচ্ছি, আপনি একটা 1,00,000 টাকা খরচা করে লেমন শক্তির ডিস্ট্রিবিউটার নিয়েছেন, ভীষণ ভালো কথা। এবার শুরুতে আপনার কাছে 6 মাস থেকে 1 বছর একটা স্ট্রাগলিং পিরিয়ড আছে, আপনাকে স্ট্রাগল করতেই হবে। আপনি যত বড় বিজনেসম্যান থাকুন না কেন, আপনাকে শুরুতে স্ট্রাগল করতেই হবে। কিভাবে করছেন? আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আপনার মার্কেটে একটা জায়গা তৈরি করার জন্য আপনাকে দোকানদারদের কনভিন্স করতে হচ্ছে, রেগুলারলি দোকানকে ভিজিট করতে হচ্ছে, মানে একটা টাইম শিডিউল তৈরি করে দোকানকে ভিজিট করতে হচ্ছে, মার্কেটিংয়ের জন্য ব্যানার পোস্টার এগুলো লাগাতে হচ্ছে। এরপরে দোকানদারকে যখন প্রোডাক্ট দিচ্ছেন, দোকানদার বাকি ফেলছে, সেই বাকিটাকে আপনি ঠিকভাবে কালেকশন করার জন্য একটা স্ট্রাগল করছেন আপনি। ওই স্ট্রাগল পিরিয়ডটা আপনার অনেক কিছু শেখার থাকে। এবার ওই সময় যদি আপনি কিছু তাড়াহুড়া করে ভুল ডিসিশন নেন, তাহলে আপনার ব্যবসায় লস হতে বাধ্য। আমি অনেক সময় দেখতে থাকি অনেক ডিস্ট্রিবিউটার আছে, লেমন শক্তির অনেক ডিস্ট্রিবিউটার, জাস্ট লেমন শক্তির একটা ডিস্ট্রিবিউটার নেওয়ার পরে 2-3 মাসের মধ্যে সে আরও 2-3টে কোম্পানি ডিস্ট্রিবিউটার নিয়ে নিচ্ছে। অর্থাৎ প্রথম ডিস্ট্রিবিউটারশিপটাকে এখনও পর্যন্ত স্টেবল করতে পারেনি, অথচ আরও প্রোডাক্ট নিয়েছে। তাদের কাছে একটাই লজিক, যখন আমি বেরোচ্ছি তখন আরও 10টা প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করতে পারবো। এখানে আমি কি বলি এবং আর বাকি বিজনেসম্যানরা কি বলে, আপনি যখন একটা প্রোডাক্টের সঙ্গে স্ট্রাগল করছেন না, ওই সময় যদি আপনার কাছে 10টা প্রোডাক্ট থাকে, ওই 10টা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি স্ট্রাগল করবেন। অর্থাৎ আপনার শরীরটা হালকা ছিল, আপনি লেমন শক্তির 4-5টা প্রোডাক্ট নিয়ে বা বেঙ্গল ডিটারজেন্টের 4-5টা 10-12টা আইটেম নিয়ে আপনি চলছিলেন, এবার আপনার ঘাড়ে যদি 50টা প্রোডাক্ট চলে আসে, আপনি ভারী হয়ে যাচ্ছেন, হচ্ছেন না বলুন? তো এটা হচ্ছে প্রবলেম, যে প্রবলেমটা অনেকেই আছে বোঝে না। এবার এই স্ট্রাগল পিরিয়ডটা কমপ্লিট করে আপনাকে স্টেবল হতে হবে। এবার স্টেবল যখন হবেন, আপনার ব্যবসা দাঁড়িয়ে গেছে, সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনি দেখছেন যে আপনার বেশ কিছু কাস্টমার হয়ে গেছে, আপনার এখন 200টা কাস্টমার, 150টা দোকানদার, আপনার এই 150টা দোকানদারের সঙ্গে আপনার রিলেশন, ইমোশনাল রিলেশন তৈরি হয়ে গেছে এবং বিজনেস রিলেশনও তৈরি হয়ে গেছে তাদের সঙ্গে, আপনার একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। তারা আপনাকে আর অর্ডার দেওয়ার জন্য কোনো রকমের কোনো নটিংকি করে না, কোনো রকমের কোনো মানে বাঁকাভাবে তারা কথা বলে না, তারা রিপিটেডলি এখন আপনাকে অর্ডার দিতে থাকে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, 15 দিনে 15 দিনে। আপনার যে পেমেন্ট সাইকেলটা তৈরি করেছেন সেটা আপনার রেগুলারিটি হয়ে গেছে, যে কোনো কাস্টমার আজকে প্রোডাক্ট নিচ্ছে, সে 50% দিয়ে দিচ্ছে, 50% ক্রেডিট আছে, আগামী 10 দিনের মধ্যে সে বাকিটা শোধ করে দিচ্ছে, এটা একটা সাইকেল আপনার তৈরি হয়ে গেছে।
এবার কোম্পানির কাছ থেকে আপনি যে মালটা আনছেন সেটারও একটা আপনার সাইকেল তৈরি হয়ে গেছে, যে কোম্পানি আপনাকে এইভাবে সাপোর্ট করছে, কোম্পানি এই সময় প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে, কোম্পানি সেলসের টিম দিয়ে আপনাকে সাপোর্ট করছে, প্রত্যেক মাসে দুদিন করে, প্রত্যেক সপ্তাহে দুদিন করে কোম্পানির ছেলেদের সেলসের সাপোর্ট পাচ্ছেন, কোম্পানির ছেলেরা আপনার মার্কেটে এসে দুদিনে 40-50-60,000 টাকার অর্ডার তুলে দিচ্ছে মার্কেট থেকে, নতুন নতুন দোকানদার আপনাকে প্রচুর দোকান ধরে দিয়েছে। তো এইগুলো যখন হয়ে যায়, আপনি যখন দেখতে পাচ্ছেন যে না ইজিলি তো আমার 4-5 লাখের ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে, ইজিলি আমার একটা পেমেন্ট চলে আসছে, কোম্পানি আপনাকে রেগুলারলি সাপোর্ট করছে, তো এইগুলো সব কিছু যখন ঠিক থাকে, আপনার যে কোম্পানির একটা ওভারহেড কস্ট আছে, আপনার যে ব্যবসার একটা ওভারহেড কস্ট আছে, যে আপনি ট্রান্সপোর্টেশনের জন্য বা সমস্ত কিছু দিয়ে আপনার মাসে 20,000 টাকা 25,000 টাকা 30,000 টাকা খরচা হয়, সেই খরচাটা উঠে গিয়ে আপনার বেশ কিছু টাকা প্রফিটও থাকে, আপনি তখন বুঝতে পারছেন যে আপনার ব্যবসা এখন স্টেবল হয়ে গেছে, আপনাকে আর স্ট্রাগল করতে হচ্ছে না। তখন আপনি এক্সপেনশন করার জন্য, ব্যবসাকে গ্রোথ করার জন্য আপনি নতুন কোনো কোম্পানি ডিস্ট্রিবিউটর নিতে পারেন, আপনি নতুনভাবে কোনো ব্যবসা শুরু করতে পারেন। আপনি একটা ফাস্টফুডের দোকান খুলেছেন ধরে নিন, আরও একটা উদাহরণ দিচ্ছি, সেটাকে দাঁড় করানোর পরে সেটা যদি স্টেবল হয়ে যায় তাহলে আপনি আরেকটা ব্রাঞ্চ করতে পারেন, আরও দুটো ব্রাঞ্চ করতে পারেন। একটা শাড়ির দোকান আপনি ওপেন করেছেন, সেটাকে স্টেবল করার পরে আপনি আরও একটা শাড়ির দোকান ওপেন করতে পারেন। আপনি অনলাইনে কিছু প্রোডাক্ট বিক্রি করছেন, সেই প্রোডাক্টগুলো যখন রেগুলার সেল হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্ট রিটার্ন আসছে না বেশি, সেই প্রোডাক্ট থেকে প্রফিট হচ্ছে, কোম্পানি থেকে রেগুলার পেমেন্ট আসছে, তখন আপনি আপনার ব্যবসাকে ডেভেলপ করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে আরও কিছু প্রোডাক্টকে রেডি করতে পারেন অনলাইনে সেল করার জন্য। অর্থাৎ যে কোনো ব্যবসায় SSE-র যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা আপনার ব্যবসাতেও ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আপনি এটা ইমপ্লিমেন্ট না করে আপনি এই প্রথম S-এর সময় সেকেন্ড S-টাকে নিয়ে আসেন, দেন আপনার ব্যবসায় লস হতে বাধ্য। দেখুন, আমার উদ্দেশ্য একটাই, সারা দুনিয়ার মানুষ বলতে থাকে বাঙালিরা ব্যবসা করতে পারে না, আমি বাঙালিদের ব্যবসা শেখাতে চাই, আমি দেখাতে চাই, দেখুন আমি বাড়ছি, আমি বড় হচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও বড় হন। লেমন শেক থেকে আমি বলেছি আপনাদেরকে যে বাংলায় এমন একটা ব্র্যান্ড করব যে ব্র্যান্ডটার দিকে সারা ইন্ডিয়ার লোক তাকিয়ে থাকবে, দেখবে যে লেমন শেকটি আজকে বাংলার ব্র্যান্ড আছে, আর এই লেমন শেক থেকে যেভাবে সাপোর্ট করছেন আপনারা, সত্যি মন থেকে আরও একবার ধন্যবাদ জানাই। আপনারা যদি আরও কোনো বিষয়ে জানতে চান, বুঝতে চান, আমাকে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো এবং সেই কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করব। যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।